আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে কথা বলবো যার সাহায্যে তোমরা তোমাদের ফোনের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেকে অনেক বেশি সুন্দর করতে পারবে। তার মানে হলো যে তোমাদের ডিসপ্লেতে কিন্তু সুন্দর সুন্দর কালারিং কিন্তু বর্ডার তোমরা লাগাতে পারছো, যার সাহায্যে কিন্তু তোমাদের ফোন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে। ওপেন করলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো সবার প্রথমে আছে কাস্টম এজ লাইটিং, এছাড়া ইনেবল ফ্ল্যাশ লাইট, এছাড়া ইনকামিং কল, ইনকামিং এসএমএস, তো অনেক অপশান আছে। তো কী করবে না, এখানে সবার প্রথমে যে অপশানটা আছে এখানে দেখো ইনেবল এই কাস্টম এজ লাইটিং, তো সেখানে ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখো এখানে বর্ডার কালার বলে একটা অপশান আছে, একটা আছে মাল্টি কালার, ঠিক আছে। তো এখানে দেখো তার নিচে দেখো টু কালার, থ্রি কালার্স, তো অনেক অপশান আছে। তো থ্রি কালারে ক্লিক করলে থ্রি কালার হবে, টু এ ক্লিক করলে টু কালার হবে, দুটো কালার হবে। আর এখানে দেখো কিছু কালারিং রয়েছে, তো কালারে যেখানে যেটাই ক্লিক করবে সেই কালার দেখো চেঞ্জ হচ্ছে, আমি যেটাতে ক্লিক করছি চেঞ্জ হচ্ছে। আর তার নিচে দেখো একটা অপশান আছে বর্ডার টাইপ, তো এখানে তুমি যেমন টাইপের বর্ডার দেবে তেমন হবে। লাভে আমি ক্লিক করলাম, দেখো লাভ হচ্ছে, সূর্যতে ক্লিক করছে সূর্যের মতো হচ্ছে, এছাড়া চাঁদ আছে, এছাড়া মোড়ে ক্লিক করলে কিন্তু আরও অনেক তুমি এখানে বর্ডার টাইপ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে দেখো একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডে তুমি ওয়ালপেপার চাইলে তোমার ফোন থেকে বা ফটো তুলে কিন্তু লাগাতে পারবে, এছাড়া কালার দিতে চাইলে সেটাও দিতে পারো। এখান থেকে কালারে ক্লিক করলে নানা রকমের কালার আছে, তুমি চুজ করতে পারো। তো আমরা নর্মালি দেবো যেমন ছিল, থাক। এরপরে দেখো একটা জিনিস অ্যানিমেটেড স্পিড বলে একটা অপশান আছে, তো এটাকে তুমি চাইলে বাড়াতে পারো বা কমাতে পারো, তাড়াতাড়ি হবে বা বেশি হবে। আর বর্ডার সাইজকে এখানে চাইলে বাড়াতে পারো কমাতে পারো, রিডিউস ট্যাপ, রিডিউস বেটম, তো এরকম অনেক কিছু আছে, এগুলোকে বাড়াতে পারো কমাতে পারো। তো এনেবল ডিসপ্লে নোচ, তো অনেক কিছু আছে, তো এগুলোকে তুমি দেখতে পাচ্ছ যে এগুলো হবে। তো এবার আমি কী করবো, এখান থেকে যে কোনো একটা বর্ডারকে আমি বেছে নেব। তো আমি চাইছি নর্মালটাকে দিতে, নর্মালটাই বেশি ভালো লাগছে, বা লাভটাকেও দেওয়া যেতে পারে। আর এটাকে একটু সামান্য ছোট করতে চাইবো বর্ডার টাইপটাকে এরকম। তো এরপর যখন মনে হবে যে তোমার হ্যাঁ সব ঠিকঠাক হয়ে গেছে, তো তখন কী করবে না, তো তখন কী করবে, এখান থেকে ব্যাক করবে, ঠিক আছে। তো আমরা ব্যাক করলাম সেটিং থেকে, তো ব্যাক করলে দেখো অ্যাডস আসতে পারে ফ্রি, যেহেতু এটা অ্যাপ্লিকেশান তো কিছু অ্যাডস আসতে পারে। তো অ্যাডটাকে আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পরে দেখো নিচে একটা অপশান পাবে দেখো সেট লাইভ ওয়ালপেপার, তো এটা অফ থাকে এটাকে অন করবে। তো অন করবো আমরা সেখানে সেট ওয়ালপেপারে ক্লিক করলে হোম স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন আছে, তো আমরা হোম অ্যান্ড লক স্ক্রিন দুটোই করলাম। করার পর দেখো আমাদের ফোনে কিন্তু এই ওয়ালপেপারটা একদম সেট হয়ে গেছে। তো এবার তুমি চাইলে যেটা বললাম যে আরও অনেক কিছু আছে সেগুলোকেও তুমি দিতে পারো চাইলে, তো আরও অনেক কিছু আছে, অনেক স্টাইল আছে। তো লাভ সেট করা আছে, আমি চাইলে অন্য কিছু দিতে পারি, তো অন্য কিছু দিলাম। এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আমি টু কালার করতে পারি বা থ্রি কালার করতে পারি, বা এছাড়া কিন্তু নর্মালও করতে পারি, তখন নর্মালটাও আরও বেশি ভালো লাগছে দেখতে। তো যখন মনে হবে হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে, তো তখন তুমি এটাকে চেঞ্জ করতে পারো। তো বর্ডার সাইজটা আমি একটু ছোটো করে নিলাম, তো দেখো দারুণ দারুণ কিন্তু বর্ডারের সাইজ রয়েছে। তো এখান থেকে ব্যাক করে নেবে যখন মনে হবে তোমার ঠিকঠাক হয়ে গেছে, তো ব্যাক করে নিলাম আমি। তো এরপরে আবার কি করবে, এখানে ক্লিক করতে হবে সেট লাইভ ওয়ালপেপার, এটাকে অন রাখতে হবে, অন রাখলেই দেখো তোমার এখানে বর্ডার চলে আসবে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার ফোনে এরকম সুন্দর সুন্দর কিন্তু লাইটিং বর্ডার লাগাতে পারবে। এবার বলে দিই অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল, তো আমি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে সার্চ করবে এজ লাইটিং বলে, ঠিক আছে, এজ লাইটিং বলে এখানে সার্চ করবে। তো আমি সার্চ করলাম, সার্চ করলে দেখো চার নম্বরে একটা অ্যাপ্লিকেশান আছে এলইডি এজ লাইটিং, তো এটাকে অবশ্যই ডাউনলোড করতে পারো। আশা করছি বন্ধুরা ভিডিওটা সবাই খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।